Hi, this is Shumi. I'm model and actress, came from Bangladesh. I want to give my best wishes to Dhanak TV. Thank you. আপনাকে সুমি মডেল কন্যা সুমি আপনাকে আমাদের রূপালী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনারা যারা দেখবেন সবাইকে আমার শুভেচ্ছা রইল আপনারা দোয়া করবেন যেন আবার ফিরে আসতে পারি আপনাদের মাঝে এইভাবে একই ভাবে আমরা তো সবাই এখন আপনাকে মডেল কন্যা হিসেবে জানি এছাড়া আপনার আর কি পরিচয় আছে ওটা সম্পর্কে কি আমরা ধন্যবাদ আমি একাধারে মডেল আমার ক্যারিয়ার খুব বেশি দিনের নয় মাত্র 3 বছর আমি স্টার্ট করেছি তার মাঝে মডেলিং করেছি বেশ কিছু 14টার মতো অলরেডি আমার অ্যাড হয়ে গেছে বিজ্ঞাপন ভেরি রিসেন্ট আমি যেটা হয়েছে আমি বেশ কিছু নাটকে পারফর্ম করছি অলমোস্ট 10টা নাটকে প্যাকেজ ড্রামা হ্যাঁ ফার্স্ট ড্রামা অলরেডি 22 নভেম্বর গেল বিটিভিতে সাত রঙের স্বপ্ন উইথ আফজাল হোসেন উনি ডিরেকশন দিয়েছেন প্লাস আমার সাথে পারফর্ম করেছেন আরও 3টা সিরিয়াল আসছে আমার একটি ইমদাদুল হক মিলনের 10 পর্বের সিরিজ যেখানে আমি পারফর্ম করছি উইথ জাহিদ হাসান ভালোবাসার সুখ দুঃখ আপনার সাথে আর কি আছে এখানে ওখানে আমি জাহিদ হাসান আমার পেয়ার আচ্ছা দেন আরেকটি সিরিয়াল আসছে কালপুরুষ মুস্তাফিজুর রহমানের ডিরেকশনে ওটাও উইথ জাহিদ হাসান 13 পর্ব আচ্ছা আরেকটি আসছে যেটি ভালোবাসার অনেক রং দর্শক মণ্ডলী আপনাদের শুনে হয়তো ভালো লাগবে যে ওই নাটকটি আমার লেখা 10 পর্ব ওখানে আছে চিত্রনায়িকা মৌসুমী জাহিদ হাসান সুইটি সিজার এবং আমি পারফর্ম করছি ওখানে অভিনেত্রী হিসেবে প্লাস ডিরেকশন দিচ্ছি এবং লেখাটা আমার প্রোডাকশনটাও আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে হচ্ছে আরো কিছু জিনিস ভাল লাগবে হয়তো শুনে থাকলে দশমিনে আমি যাই না সাত রঙের স্বপ্ন যখন এখানে আসবে তখন দেখবো আই হোপ আপনাদের ভালো লাগবে কারণ অলরেডি বাংলাদেশে পপুলারিটি পেয়েছে এবং ওই ওটি আমার প্রথম নাটক লেখা আমার বেশ কিছু স্ক্রিপ্ট তৈরি করা আছে বেশ কিছু ইনশাল্লাহ আস্তে আস্তে করব কিভাবে এই জগতে আসলেন কি দিয়ে আচ্ছা আমি খুব ছোটবেলা থেকে টিভিতে পারফর্ম করি ইনফ্যাক্ট আমার বড় বোন হচ্ছেন রিটা আবদুল্লাহ সো আমার ফ্যামিলিতে কালচারাল ফ্যামিলি ছোটবেলা থেকে বড়ই হয়েছি সবার মাঝে আই মিন কালচারাল লাইনের সবার মাঝে আমি যখন কাজ করেছি আমি 4 বছর মাত্র আমার বয়স আমি স্টেজে প্রথম পারফর্ম করি ঢাকা থিয়েটারে কীর্তন খোলা আচ্ছা এর আগে ফার্স্ট করেছি টিভি প্রোগ্রাম বাচ্চাদের ছড়া গান জ্বর ছড়া গান দিয়ে আমার শুরু হয় জীবনের প্রথম টিভি মিডিয়াতে আসা এরপরে একের পর এক নাটক করেছি ছোটবেলায় আচ্ছা লাস্ট আমি শেষ করে দিয়েছিলাম 1987 বিশাল গ্যাপ তারপর আবার স্টার্ট করেছি 1995 লাস্টে মডেলিং দিয়ে তখন আমি মডেলিং দিয়ে শুরু করেছি বিকজ আপনাকে বললাম যে আফজাল হোসেন উনি আমাদের পারিবারিক বন্ধু আমাদের সাথে পারিবারিকভাবে অনেক ঘনিষ্ঠ আমার বড় বোনের বন্ধু সো উনি অফার করলেন মডেলিং এর জন্য অ্যাডের জন্য সো টিনেজারদের মাঝে যে ক্রেজ কাজ করে আমাদের দেশের আপনি তো জানেন বিজ্ঞাপন জগৎ অনেক বড় বিশাল স্প্রেড করেছে সো আমাদের সব টিনেজারদের ক্রেজ যে না একটা অ্যাড করব সেখানে আমাকে অফার করেছে অ্যাড মেকার বেস্ট অ্যাড মেকার সো বুঝিনি তখন করে ফেললাম হুট করে এসে গেলাম সেকেন্ড টাইম নাটকে ওভাবে আসা আপনি তো এখন বিদেশে অনেকগুলো শো করছেন এই সম্বন্ধে কি কিছু বলবেন কোথায় কোথায় শো করলেন আচ্ছা সবচেয়ে মজা হচ্ছে আমার সবকিছুর মধ্যে আল্লাহর একটা বোধহয় অসীম রহমত বলে যেটাকে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে আমার সব বিগিনিং গুলো আমার জন্য প্লাস পয়েন্ট আজকে এই যে মুহূর্তে বসে আছি এটা আমার প্রথম শুরু আমি স্টেজ পারফরমেন্স শুরু করলাম আমেরিকা দিয়ে আমার এর আগে আমি কোথাও মানে বাইরে প্রবাসে কখনো কোনো অনুষ্ঠান করিনি এই প্রথম করছি আপনি 10টা স্টেটে আমাদের কাজ হচ্ছে এই প্রথম বোধহয় বাংলাদেশে থেকে আই মিন শিল্পীরা এসেছেন এবং 10টা স্টেটে একসাথে অ্যাট এ টাইম কাজ হচ্ছে এবং নো ব্রেক কোনো আমাদের এখানে কোনো ব্রেক নেই অ্যাট এ টাইম আমরা শো করে যাচ্ছি কালকে আপনাদের শো ছিল এত কষ্ট করে আপনাদের এই ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় দিলেন রূপালী বাংলা দর্শকদের জন্য সময় দিলেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ রূপালী বাংলা দর্শকদের জন্য কি কিছু বলবেন আপনি অবশ্যই বলবো আমি জানতাম যে দেশে দেশের ওই মানে ওই জায়গায় আমার ব্যক্তি আমি জানি না দেশের বাইরে আমার এতটা ব্যক্তি আছে আমার এত দর্শক আছে আমার এত ফ্যান্স আছে
এসে এত ভালো লেগেছে আপনাদের মাঝে এসে, মনে হয়নি আমি বাইরে এসেছি, মনে হচ্ছে আমার, আমি বারবার বলছি যে মনে হয়েছে আমার একটা পরিবার এসেছি। সো রূপালী বাংলার দর্শকের জন্য এটাই রইলো যেন আবার আমার পরিবারের মাঝে ফিরে আসতে পারি, আপনাদের মাঝে ফিরে আসতে পারি। নিশ্চয়ই, ধন্যবাদ, ধন্যবাদ। আমি নাম